এসে গেছো? গানটা তো শুনে বুঝতেই পারছো যে কিসের উপর টিউটোরিয়াল হতে চলেছে। হ্যাঁ, একটি মানে খুবই ওয়েল নোন রবীন্দ্রসঙ্গীতের উপরে আজকে প্রথম শুরু করছি, আর সেটা হচ্ছে আমরা সবাই রাজা। এটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি আজকে, যেটা যদি দুটোতে না হয় আমি তিনটে ভাগে ভাগ করে দেবো। আজকে যেটুকুনি অংশ আমি কভার করেছি সেটা আমি বলে দিই প্রথম থেকে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কিসত্বে, আমরা সবাই রাজা, এটা হলো প্রথমটা। এবং তারপরে যেটা চেষ্টা করবো এই ভিডিওতে কভার করার, আমরা শেখাবো, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি, আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের রাজত্বে। তারপর যেরকম আছে, নইলে মোরা রাজার নইলে মোদের রাজার সনে মিলব কিসত্বে, আমরা সবাই রাজা, এই দুটো জায়গা আজকে আমি কভার করার চেষ্টা করব। তা চলো দেখে নিই তাহলে আমরা কীভাবে হচ্ছে। এবং পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে আমার অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছো না নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, এবং যারা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ারও করো, এবং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের শিখতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, আমরা চলে যাই। গানটা বেসিক্যালি আমি করছি সি মেজার কর্ডে, ইকুলেলের ক্ষেত্রে সি মেজার কর্ডে খুব একটা অসুবিধা হবে না, যদিও গানটা বি ফ্ল্যাটে আছে অর্থাৎ এ শার্পে আছে, তবু আমি এটা সি মেজারে করছি। ইকুলেলের ক্ষেত্রে সি মেজারে অতটা প্রবলেম হয় না, ঠিক আছে? দেখে নিই তাহলে আমরা প্রথমে কীভাবে শুরু করছি। যদিও তোমরা হয়তো লিরিক্সটা হয়তো এতক্ষণে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, এবং তার সঙ্গে সঙ্গে কোন নোটটা কোথায় বাজবে কোন কথার সঙ্গে সেটা কিন্তু আমি প্রতিবারের না নিচে হয়তো আমি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে কিন্তু পজ করে সেটা তোমরা দেখে নিতে পারবে। আর ভিডিও যদি খুব লম্বা হয় তবুও কিন্তু ছেড়ে যেও না, ভিডিওটা পুরো দেখো। ওকে, সি মেজার স্কেলে আমরা শুরু করছি। তো শুরু করব কোথায়? একেবারে আমরা লোয়ার সি অর্থাৎ উপরে যেটা আছে সেখানে ওপেন স্ট্রোক হবে। কীভাবে হবে সেটা তুমি সব নোটেশন দিয়ে দেবে নিচে, তোমরা দেখে নেবে, আমি আস্তে আস্তে বাজাচ্ছি এবং সেটার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নোটেশনটা নিচে দেখবে এবং কীভাবে বাজাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লোয়ার সি, অর্থাৎ যেটার আওয়াজ খুব ভারী হয় সেটা হয় লোয়ার এই গিটারের ক্ষেত্রে, ইউকুলেলের ক্ষেত্রে, এবং যেটার আওয়াজ খুব চিকন হয় সেটাকে আমরা বলি আপার নোট। যেমন দেখো, এটাও সি বাজাচ্ছি গম গমে, আর এটাও সি বাজাচ্ছি, একই সি বাজছে, প্রথমেরটা লোয়ার সি, তারপরটা আপার সি, ঠিক আছে? তা লোয়ার সি থেকে আমরা গানটা শুরু করছি, আস্তে আস্তেই বাজাচ্ছি, কীভাবে বাজাচ্ছি দেখবে, এবং নোটেশনগুলো এবং কীভাবে স্ট্রোক করছি এবং কোন কথায় কী বাজে সবই আমি নিচে দিয়ে দিচ্ছি, হস্ত দেখতে পাবে তোমরা সেটা স্ক্রিনের নিচেই, সেই অনুযায়ী তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। দরকার বলে খাতায় লিখে নাও, ছবির ভিডিওটা পজ করো, তুলে নিয়ে তারপরে বাজাও। ওকে, এই হলো প্রথম অংশটা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিসত্বে, আমরা সবাই রাজা, এটা হলো প্রথম অংশটা গেল। দরকার পড়লে আমি আরেকবার বাজিয়ে দেখে দিচ্ছি, দেখে নাও। এই হলো প্রথম অংশটা, ঠিক আছে? এবার তার পরের অংশটা আছে, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি, এইখান থেকে। তারপরে যে আমরা নই রাজা, আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের রাজত্বে, এই অংশটা করব। সেই জায়গাটা কীভাবে আমরা দেখে নিই, সেটা আমরা শুরু করছি জি নোট থেকে, ঠিক আছে? ই এফ জি নোট থেকে, ঠিক আছে? কীভাবে স্ট্রোকটা করছি এবং তার নিচের নোটেশন আসছে সেটা দেখে কিন্তু মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে তোমাদের। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি, এটাকে রিপিট করবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? আমি আর রিপিট করলো না, তারপর অংশে চলে যাই। আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের রাজত্বে, ওই আমরা যাই, আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের রাজত্বে। তারপরে নইলে মোরা রাজার স্বপ্নে মিলব কি সত্যে, ওই একই আগে যেটা নোটটা তোমরা বাজিয়েছিলে,
এই হলো পুরো গানটা দুটো পার্টে দেখানোর চেষ্টা করলাম। নিচে অবশ্যই নোটিফিকেশন বা নোটেশনগুলো আসছে, তোমরা দেখতে পাচ্ছ কোন কথায় কোন নোট কি স্ট্রোক বাজবে সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে তো দেখতে পাবে যে কোন তারে আমি বাজাচ্ছি। ঠিক আছে, আমি মানে মাদার তারটার নাম বলছি বা নোটটার নাম বলছি, যে যদি জি তারে বাজাচ্ছি তো কোন নোটটা বাজাচ্ছি, জি তার যদি এই নোটটা বাজাই তাহলে এটা এ বাজাচ্ছি, এরমভাবে আমি কিন্তু প্রতিটা ভিডিওর নিচে লিখে দিই, প্রতিটা নিউজের কিন্তু বলা থাকে, সেরকমভাবে কিন্তু তোমরা দেখে নেবে। আশা করি বুঝতে পেরেছো, তবু গানটা আমি পুরোটা আর একবার আমি বাজিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, শুরু করছি প্রথম থেকে। এটা হলো প্রথম অংশটা, তারপরটা আসলে আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। এটা আবার রিপিট হবে। হলো তারপরে আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের রাজত্বে, এই জায়গাটা হবে। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম খুব কম কথার মধ্যে দিয়ে, তবুও ভিডিওটা হয়তো 6-7 মিনিট বড় হয়ে যেতে পারে, তবু তোমরা বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে তোমরা কিন্তু পুরোটা দেখো, গানটা যদি তুলে নিতে পারো তাহলে কিন্তু সুরটা যদি মাথায় থেকে যায় গান গাইতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গে তোমাদের ইউকুলেলেটাও কিন্তু খুব করে প্র্যাকটিস হয়। সুতরাং প্রতিবারের ন্যায় আবার বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং ভালো লাগলে লাইক করে থাকো, এবং কমেন্ট যদি আমার কোনো খামতি থাকে বা তোমাদের পরবর্তী ভিডিওর জন্য যদি কোনো রিকোয়েস্ট থাকে সেগুলো কিন্তু তোমরা জানাও। ততক্ষণ পর্যন্ত গুড বাই।